আপনি আহ এরকম কথা বা এরকম গল্প বা এরকম কাহিনী শুনছেন কিনা বা এরকম সিনেমা দেখছেন যেখানে ওই যে রাজাদের স্ত্রীর পাশাপাশি আরো কিছু জায়গা থাকে সেখানে হচ্ছে

বিয়ে দিয়ে তারপরে ওনাকে পাঠিয়ে দিছিল তো উনি তাহলে উপভোগী কেন হবে তাহলে মানে যদি কেউ বিয়ে করেই পাঠিয়ে দিয়ে থাকে বা বিয়ে করে থাকে তাইলে তাকে হচ্ছে আমাকে এটা বুঝান যে তাইলে তাকে হচ্ছে ইয়া কেন বলা হবে মানে উপপত্নী কেন সময় না ওই সময় আসলে আরব সমাজে এরকম প্রচলিত ছিল এই প্রথাগুলো প্রচলিত ছিল কি কি রকম প্রথা মানে মানে জনের স্ত্রী থাকবে ধরেন বৈবাহিক সম্পর্কে যেটা স্ত্রী সেটা তো থাকলো তারপরেও বিয়ে বাট ওই মর্যাদার অধিকারী না একদম মানে এইটা কেমন ধরেন আমার এক বউ আছে আমি যদি আর একটা বউ এখন বিয়ে করি এবং বলি যে তুমি কিন্তু আমার প্রথম বউ যেরকম আমার সম্পত্তি বা সবকিছুর অধিকারী হবে তুমি কিন্তু তা না এটা হচ্ছে উপপত্নী কিন্তু আমি তো তাকে বিয়ে করলাম উপপত্নী কেমনে হলো ভাই আপনি তো তাকে বিয়ে করলেন সে তো আপনার দ্বিতীয় স্ত্রী হলো আপনি তার সাথে দ্বিতীয় বিয়ের সময় ওই যে কাবিননামার নামার মধ্যে আপনাদের ইসলাম ধর্ম অনুসারে কাবিন নামার মধ্যে আপনি এরকম যে কোনো শর্ত যুক্ত করতে পারেন যেটা ইসলামকে ই করে করে না না বিরোধিতা বা ইসলামকে লঙ্ঘন করে না এরকম যে কোনো ধরেন আপনি তাকে লিখতে পারেন যে তরে কিন্তু তোমাকে কিন্তু আমি ই দেবো ওই যে আপনি যেমনটা বললেন সম্পত্তির অধিকারী করবো না সে যদি রাজি হয় উভয়ে যদি সম্মত হও কোরআনের মধ্যে এই যে তালাকের বিধানের সময় ওই রকম বলা আছে মোহরের সরি বিধানের সময় এরকম বলা আছে যে তোমরা যদি উভয়ের সম্মতিতে রাজি হও পাপ নাই এই যে উভয়ের সম্মতিতে যদি রাজি হয় তারা যদি এরকম রাজি হয়ে যে হ্যাঁ তুমি কিন্তু সম্পত্তির ভাগ পাবা না তাইলে সেটার তো স্টিল সেটা তো বউই থাকলো সেটা তো মানে উপ এরকম অন্য কিছু হইলো না সে তো দ্বিতীয় স্ত্রী হইলো দ্বিতীয় स्त्री প্রথম স্ত্রী সবাই তো স্ত্রী প্রথম ইনফ্যাক্ট প্রথম স্ত্রীর সাথেও যদি এরকম করে চুক্তি করে সে কাউকে বিয়ে করে থাকে সেটাও তো একই হবে একই একই সেম ই হবে মানে সেমি বলি নেই বলছি সেম ই মানে একই হবে সেটা সেটা তো একই হবে তাই না নাকি প্রথম স্ত্রীর সাথে যদি এরকম কেউ চুক্তি করে তাহলে তো সেটাও তো একই হবে নাকি জি জি মানে চুক্তি করলে তো অবশ্যই সে এই মানে ক্যাটাগরিতে পড়ে যাবে ক্যাটাগরিতে পড়ে যাবে তাইলে তাইলে আমরা যে উনি যে বলতে চাচ্ছে বা অনেকে যে বলতে চাচ্ছে যে উপপত্নী তাইলে এই জিনিসটা তো তার মানে ঠিক না তাই না না তবে ওনার কথা অনেকটা যুক্তিযুক্ত কারণ উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ গৃহে রাখতেন তাকে খাবার দেবার সব কিছু দিতেন ধরেন আপনাকে আপনাকে আচ্ছা আমি আপনাকে দি উদাহরণটা দেই যদি আপনি রাজি থাকেন নাহলে আপনা অন্য কাউকে কে দিয়ে দেব সমস্যা নেই আপনি বলতে পারেন আমি আমি আনমেরিড বলতে পারেন প্রবলেম না আচ্ছা আপনি মনে কিছু নেবেন আপনাকে নিয়ে বলতেছি ধরেন মামুনুল হক আপনাকে এরকম খাবার দাবার সবই দিল জি দি আপনাকে রাখলো সবই দিল কিন্তু আপনাকে রাখলো আপনাকে স্ত্রীর মর্যাদা দিল না আপনি একজন নারী ধরে নেন আচ্ছা তাকে স্ত্রীর মর্যাদা দিল না কিন্তু আপনাকে খাবার দাবার সবই দিল সোনা দানা সবই দিল স্টিল আপনাকে সে কি মানে আপনি কি এটা পছন্দ করবেন নাকি সবাই জানবে আপনার সাথে সে যৌন করে রিসোর্টে গিয়ে সোনার গায়ে কিন্তু আমি যদি আমি যদি চাই যে আমার ধন সম্পদ বা মানে কোনো কিছু উদ্ধার কারণে টাকা পয়সা আমি শুধু মামুনুল হককে চাই আমি তাকে ভালোবাসি লাভ করি আমি যদি রাজি থাকি তাহলে আপনার প্রবলেম কি আচ্ছা 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 আপনি যদি রাজি থাকেন এটা একটা চমৎকার কথা বলছেন কিন্তু আপনার এখানে অনুমতি নেওয়ার কোনো সুযোগই নেই কারণ আপনি একজন দাসী আপ বা ওই যে আপনার ভাষায় উপপত্নী আপনার এখানে অনুমতি নেওয়ার কোনো বালাই নেই আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি কি রাজি আছো রাজা যে পাঠাইছে সে মিশরের রাজার সে কি ছিল সে কি উপপত্নী ছিল না দাসী ছিল এটা আমি জানিনা মিশরের তার স্ট্যাটাস কি ছিল সেটা আমি না তাইলে মিশরে তো তাকে তাইলে কি কি করে পাঠাইতে পারে সিনারি কি কি হইতে পারে সম্ভাব্য ঘটনা হয় তাকে সে বিয়ে সে তার উপপত্নী ছিল সে জাস্ট সেটা আরেকজনের হাতে তুলে দিছে এটা একটা কারণ হইতে পারে এটা একটা হইতে পারে ঘটনা ঘটছে অথবা সে স্বাধীন একটা নারী ছিল তাকে বন্দি করে সে পাঠাই দিছে এটা একটা কারণ হইতে পারে এরকম একটা কারণ হতে পারে আর কারণ হতে পারে সে একটা স্বাধীন নারী সে বিয়ে বসার উদ্দেশ্যে আসছে বিয়ে করার জন্য বিয়ে বসার উদ্দেশ্যে আসছে আসছে খুবই চমৎকার কথা তাইলে তার সাথে দুই তারা আর কি দুইজন আসছিল সে আসছিল এবং তার সম্পর্কের দুঃসম্পর্কের খালাতো বা নিজের বা দুঃসম্পর্কের কি খালাতো বোন একটা আসছিল দুইজন মেয়ে আসছিল শিরিনকে তাহলে দুইজনকেই পাঠাইছিল নবীর কাছে এবং শিরিনের কার সাথে শিরিন যাবে সেটা কিন্তু ঠিক করে দিও পাঠায়নি নবী একটারে নিছে মানে মারিয়া কিপ্তারে নিছে আর শিরিন দিছে আরেক সাহাবিরে কেমনে কি তাহলে বিয়ে করার উদ্দেশ্যে আসলে কেমনে এইভাবে আসে হ্যাঁ তো দুজন মেয়ে যদি এখন আমরা দুজন আপনি একজন পুরুষ মানুষ আমিও আমাদের কাছে দুইটা মেয়ে যদি আসে বা আমার কাছে আসে আমি একটা করি কি আপনাকে একটা দিতে পারি না আপনি বিয়ে করলে সমস্যা কি ভাই আপনি একটা শব্দটা উচ্চারণ করতেছেন ভাই আমি টা চাই না আপনি আমাকে একটা মেয়ে দিয়ে দিবেন আপনার ভাগে পড়া একটা মেয়ে আমাকে দিয়ে দিবেন সেটা ভাগে না যুদ্ধের ময়দান থেকে আনা হয় নাই ভাগে বলতেছে কেন এটা তো গনিমতের মাল না ইসলামে দাসী তো পাওয়া যায় তিন পদ্ধতিতে শুধু যুদ্ধের ময়দানে না তো যুদ্ধের ময়দানে পাওয়া যায় সেই কারণে তো উনি দাসী ছিলেন না তারপর শুনেন 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 না শুনেন না ইসলামে দাসী তিন পদ্ধতিতে একটা হচ্ছে যুদ্ধের ময়দানে নিজে বন্দি করা নিজেরা গিয়ে বন্দি করা নিজেরা গিয়ে দাসী বানানো আর একটা হচ্ছে অন্য কেউ দাসী বানাইছে সেটাকে কিনে নেওয়া আর একটা হইতেছে অন্য কেউ দাসী বানাইছে সেটাকে গিফট হিসেবে নেওয়া এই তিন পদ্ধতি তাহলে কেমন এসে দাসী না

একটা মানুষকে গিফট করছে কেউ আর কি প্রমাণ লাগে ভাই এবং তাকে সে বিয়ে করে নেই বিয়ে করার মানে দলিল নেই দলিলটা কোথায় আমাকে দলিলটা দেন যে কবে কিভাবে বিয়ে করছে ওয়ালিমা কি ছিল তার মোহরানা কি ছিল আমাকে একটু সেইগুলো তাহলে বলেন যেমন সাফিয়াকে যে বিয়ে করছিল সে সেটা প্রমাণ হচ্ছে সাফিয়া এবং অন্যদের মাঝখানে সে পর্দার ব্যবস্থা করছিল স্বাধীন নারীর জন্য পর্দা লাগে দাসদের জন্য পর্দা লাগে না তারপরে সাফিয়ার বিয়ের ওয়ালিমা ছিল ওই যে খেজুর মেজুর যে যা পারছে আগে দিছে সেগুলো ছিল ওয়ালিমা সাফিয়ার মোহরানা ছিল হইতেছে কি তাকে যে তার নিজের হাত থেকে নিজেই যে মুক্ত করে দিচ্ছে এইটাই ছিল তার মহারানা আজাদ করাটাই তার মহারানা ছিল এগুলা পরিষ্কার ভাবে লেখা আছে হাদিসের মধ্যে বহুবার দেখানো হয়েছে মারিয়া কিপ্তার বেলা এরকম কোথায় কি লেখা আছে দেখান আচ্ছা আপনি আমি যদি তর্কের খাতিরে আপনার কাছে ধরেও নিই যে মারিয়া কিপ্তিয়া দাসী ছিলেন তিনি তো তার জীবন কখনো নবী সাল্লাহামের প্রতি অসন্তুষ্ট ছিলেন না এ ধরনের কোনো হাদিস বা কিছু তো আপনাদের কাছে নাই যে নবী সাল্লাহাম তার বৌদের সাথে খারাপ ব্যবহার করতেন বা তার অসন্তুষ্ট ছিলেন এগুলো তো ছিল না নাকি গুড কোয়েশ্চেন সে যে সন্তুষ্ট ছিল এইটা বা সে যে অসন্তুষ্ট ছিল না এইটা অসন্তুষ্ট ছিল এইটা আমরা জানবো কার কাছ থেকে মারিয়া কিপ্তিয়ার কোন হাদিসের গ্রন্থ আছে যে যে সহি মারিয়া কিপ্তিয়া

এই যে আয়েশার যে ঘটনাটা এইটা তাদের কাছে লজ্জাজনক নয় এটা তাদের কাছে এইরকম হয়তো মনে হয় নাই যে এইটা হচ্ছে তাদের ইসলামের জন্য বিশেষ ক্ষতিকর হবে সেই জন্য লিখছে বা সে তারা কেন লিখছে মূল কথা হচ্ছে তারা ভালো জানবে যে তারা কেন লিখছে কিন্তু আমার প্রশ্ন এই জায়গাতে যে সে যদি অসন্তুষ্ট থেকেও থাকে সেটা কি আমরা জানবো বা তার কি সেই অসন্তুষ্টি জানানোর সুযোগ আছে দাসের কি অসন্তুষ্টি জানানোর সুযোগ আছে ইসলাম অনুযায়ী নাই তো বুঝতে পারলেন হয় তারা ফ্যামিলিগত ঠিক ছিল এবং তার দ্বারা তো আপনি ঠিক থাকে ভাই কেমনে তার সাথে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিছে কেমনে তাহলে ফ্যামিলিগত ভাবে ঠিক থাকে বিয়ে ছাড়া তার সাথে সঙ্গম করছে বাচ্চা জন্ম দিছে যদি বলেন বিয়ে করছে প্রমাণ দেবেন মেনে নিবো

কর্মচারী হিসেবে আপনাকে খাবার দাবার সবই দিবে 50000 টাকা বেতন দিবে মাসে আমি গিফট করলাম মনে করেন যে কার কাছে 하리스 ভাইয়ের কাছে 하리스 ভাইকে চিনেন না ওই যে ইউরোপে থাকে যে মন্ত্রী मिनिस्टर নাচায় সে বলছে যে জি 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 হ্যাঁ সেই কাছে মনে করেন 하리스 ভাইয়ের কাছে আমি পাঠিয়ে দিলাম আপনার নামও আমি আপনাকে পাঠিয়ে দিলাম 하리스 ভাইয়ের কাছে গিফট করলাম আপনাকে আমি আপনাকে সে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন খাওয়া দাওয়া করে সবই করে কিন্তু আপনি তার অধীনস্থ মানে আপনি তা সে আপনার মালিক আপনি স্বাধীন ব্যক্তি না আপনার কোনো ডিসিশনের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই সে যদি বলে লাল শার্ট পড়তে হবে আপনার সেখানে নীল শার্ট পড়ার কোনো সুযোগ নাই এরকম একটা জীবন আপনি কি প্রেফার করবেন একদম অনেস্টলি বলেন আপনি কি চাইবেন এরকম একটা জীবন এটা তো এখন বর্তমান যুগে কেউই চায় না